হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ইউনিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে ইসিম বা এমবেডেড সিম। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না যে এটা কি না, ইসিমটা কি আসলে বা এমবেডেড সিমটা কি। অ্যাকচুয়ালি না জানারই কথা, কারণ এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রথম আলোচিত হচ্ছে এবং এটা আস্তে 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 সবার কানে যাবে, সবাই জানতে পারবেন। কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে কথা বলবো ইসিম বা এমবেডেড সিম কি, আর ইসিমের সুবিধা ও অসুবিধা কি, ইসিম কোথায় পাওয়া যাবে এবং এর দাম কত, ইসিম কি ফিজিক্যাল বা বর্তমানে যে সিমগুলো আমরা চালাচ্ছি মোবাইলের মাধ্যমে সেই সিম থেকে কি সবচেয়ে ভালো কি না, বা সিম কার্যকারিতায় কি, সব যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন। আর যারা কিনা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সো দর্শক, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসিম বা এমবেডেড সিম। ইসিমের পা রাখতে যাচ্ছে বাংলাদেশ, আপনারা সবাই জানেন, আবার অনেকে জানেন না। দেশে প্রথমবারের মতো ইসিম সুযোগ করে দিচ্ছে গ্রামীণ ফোন। ইসিম নিয়ে এমন কোনো তথ্য নেই যা আজকে আমার এই ভিডিওতে পাবেন না। আমি আশাবাদী মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখলে আপনার ইসিম সম্পর্কে সকল তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে খুঁজে পাবেন। তো চলুন দর্শক, আমাদের বিষয়ে চলে যাই। সো দর্শক, বিগত বছরগুলোতে মানুষ মোবাইল ফোনে সিম কার্ড ব্যবহার করে আসছে। আমাদের জীবনযাত্রার সাথে মোবাইল সিম কার্ড অতপ্রতভাবে জড়িত, আপনারা সবাই জানেন। সিম কার্ড ছাড়াও যদি মোবাইল ফোন অচল নয়, সিম ছাড়া মোবাইলের কোনো অর্থই হয় না, কেননা যোগাযোগের মাধ্যম হিসাবে এই সিম কার্ড ব্যবহৃত হয়। মূলত সিমের ব্যবহার 1991 সাল থেকে, সিম তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত সিমকে তত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়নি। যদিও আকারে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু যুগের প্রতিযোগিতায় হয়তো সময় হয়েছে তার অবসর নেওয়ার। তাই প্লাস্টিকের সিমটি পরিবর্তিত হয়ে হচ্ছে ইসিম বা এমবেডেড সিমে। বর্তমানে হাতে গোনা কিছু ডিভাইসে এটি সংযোজন হল, ভবিষ্যতে বাজার নিজের দখল নিয়ে যাবে এই ইসিম বা এমবেডেড সিম। আজকে আমার ভিডিওর সূচিগুলো হচ্ছে ইসিম কি, ইসিমের ইতিহাস এবং ইসিমের সুবিধা ও অসুবিধা, ইসিম সম্পর্কিত ডিভাইসগুলো কি কি, ইসিম সক্রিয় করার উপায় বা প্রক্রিয়াগুলো কি, এবং ফিজিক্যাল সিমকে ইসিমে কীভাবে রিপ্লেস করা যাবে, ইসিম থেকে ফিজিক্যাল সিমে কীভাবে ফিরবেন, ইসিমের সংযোগ ঠিক রেখে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি পাল্টাতে চাইলে আপনার যা করণীয় সেগুলো আজকে জানতে পারবেন, এবং ইসিম কি বাংলাদেশে পাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে, ইসিম কি ফিজিক্যাল সিমের চেয়েও ভালো, কেন ইসিম জনপ্রিয় নয় এখনও, ইসিমের অর্থ কি এবং এর নিরাপত্তা কি, এবং ইসিম ট্র্যাক করা যাবে কি, বা ইসিম কি 5G সমর্থন করে, এবং ইসিম কি স্থায়ী হবে। হ্যাঁ দর্শক, আজকে এই সূচিপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইসিম সম্পর্কে কোনো ধারণা, ভুল ধারণা থাকলেও সেটা মিটিয়ে যাবে, এবং কি ইসিম সম্পর্কে সকল তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন। এবং আপনি যদি এই ভিডিওর মাধ্যমেও যদি সম্পূর্ণ তথ্য না পান, তাহলে আমি আমার ডিসক্রিপশনে আমি আমার সেই একটা লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনি সুন্দরভাবে সকল তথ্যগুলো আপনি পড়ে আপনার নলেজ নিতে পারবেন, আপনি জ্ঞান আহরণ করতে পারবেন, আপনি জানতে পারবেন ইসিম সম্পর্কে। তো চলুন দর্শক, আজকে আমাদের প্রথম যে সূচিপত্র বলেছি সেটার ধাপে ধাপে আমি শেষ করি সূচিপত্রগুলো। প্রথমত আমরা জানবো ইসিম কি। ইসিম হলো একটি ছোট চিপ যা কিনা সরাসরি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। এটির পূর্ণ রূপ এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ইসিমের ইতিহাস, 2010 সাল থেকে JSMA একটি সফটওয়্যার ভিত্তিক সিমের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। সাম্প্রতি এই সিমটি 16ই ডিসেম্বর অর্থাৎ 2021 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বা চালু হতে যাচ্ছে। কিন্তু বিশ্বের অনেক দেশে এই সিম অনেক আগে থেকেই চালু আছে। ইসিমের সুবিধাসমূহ, ইসিমের সবচেয়ে বড় সুবিধা হলো এর ফলে বেশ সহজে নেটওয়ার্ক অর্থাৎ মোবাইল অপারেটর পরিবর্তন সম্ভব। অপারেটর পরিবর্তন করতে নতুন একটি সিম
কিনে সেটি ফোনে প্রবেশ করানোর কোনো প্রয়োজন হয় না। ইসিম এর ক্ষেত্রে সিম ইজেক্টর টুল দিয়ে সিম রিমুভ করে নতুন সিম ব্যবহার করতে হচ্ছে না। ইসিম ব্যবহার করে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে বেশ সহজে সুইচ করা যাবে। একটি ইসিমে একই সাথে কম বেশি 5টি ভার্চুয়াল সিম কার্ড এর তথ্য সংরক্ষণ করা সম্ভব। এর মানে হলো নেটওয়ার্ক সিগন্যাল নেই এমন এলাকায় গেলে সকল সিম থেকে যে সিমের নেটওয়ার্ক আছে সে সিম ব্যবহার করা যাবে ইসিমের কল্যাণে। বিশেষ করে ভ্রমণের সময় লোকাল নেটওয়ার্কে সুইচ করার ব্যাপারটি সহজ করে দেয় ইসিম। এই ক্ষেত্রে লোকাল সিমে সুইচ করা যাবে ফিজিক্যাল সিম পরিবর্তন না করেই। আমরা জানি বর্তমানে যে সিমগুলো বা যে মোবাইলগুলো আমরা ব্যবহার করতেছি সেই মোবাইলগুলোতে একাধিক সিম বা দুইটা সিম ব্যবহারযোগ্য। ঠিক একইভাবে অর্থাৎ ফোনে একাধিক ফোন নাম্বার ব্যবহারের সুবিধা থাকছে ইসিম ব্যবহার করলেও। ব্যক্তিগত যোগাযোগে একটি ফোন নাম্বার ও ব্যবসায়িক কাজে আলাদা একটি ফোন নাম্বার ব্যবহার করতে চাইলে এমন পরিস্থিতিতে বেশ কাজে আসতে পারে ইসিম। আবার সাধারণ সিমের চেয়ে ইসিম আকারে বেশ ছোট, যার ফলে ফোনে বাড়তি ফিজিক্যাল স্পেস পাওয়া যায়। আর এই স্পেস স্মার্টফোন ম্যানুফ্যাকচারারগুলো ব্যাটারির সাইজ বাড়াতে বা নতুন ফিচার যুক্ত করতে ব্যবহার করতে পারে। এছাড়াও ফোনে যত হোল বা ছিদ্র কম থাকবে ফোন ধুলাবালি থেকে তত সুরক্ষিত থাকবে। এখন আমরা জানব ইসিমের অসুবিধাসমূহ। সকল বিষয়ে সুবিধার পাশাপাশি অসুবিধাও কিন্তু রয়েছে, ইসিমও তার ব্যতিক্রম নয়। ইসিমের কিছু ডাউনসাইড আর রয়েছে যার কারণে এই প্রযুক্তি এখনও মেইন স্ট্রিম হয়নি। প্রথমত শুনতে বেশ সহজ মনে হলেও ইসিম ব্যবহার করে ডিভাইস সুইচ করা বেশ জটিল একটি প্রক্রিয়া। সাধারণ সিমের ক্ষেত্রে ফোনে কোনো কারণে কাজ না করলে সিম বের করে তা অন্য ফোনে ইনসার্ট করলে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন ফোন নাম্বার উদ্ধার করা যায়। কিন্তু ফোনের কোনো সমস্যা হলে ইসিম থেকে তথ্য উদ্ধার করা তেমন সহজ নয়। আপনার গতিবিধি সিমের সাহায্যে পর্যবেক্ষণ রাখা হচ্ছে এমন সন্দেহ হলে বেশ সহজে সাধারণ সিম খুলে ফেলা যায়, কিন্তু ইসিমের ক্ষেত্রে এমন কোনো সুবিধা নেই। তবে ফোন চুরি হয়ে গেলে ছিনতাইকারীরা কোনো তথ্য মুছতে পারবে না, এটি একটি ভালো দিক বলা যেতে পারে। সো আমরা এখন জানলাম ইসিমের সুবিধা এবং অসুবিধা। এখন আমরা জানব ইসিম সম্পর্কে, অর্থাৎ যেই মোবাইল বা যেই ফোনে বা যে ডিভাইসে ইসিমগুলো এখনও সাপোর্টেড আছে বা যে ডিভাইসে ইসিম রয়েছে সেই সিম সম্পর্কে। বর্তমানে কিছু স্মার্টফোন স্মার্ট ওয়াচে দেখা মেলে ইসিমের। এসব ডিভাইসগুলো হলো আইফোন 13 সিরিজ, আইফোন 12 সিরিজ, আইফোন 10 আর, আইফোন 10S ও আইপ্যাড প্রো, স্যামসাং এর গ্যালাক্সি S21 সিরিজ, S20 সিরিজ, গুগলের গুগল পিক্সেল 6 সিরিজ, পিক্সেল 5, পিক্সেল 4, পিক্সেল 3 সিরিজ এবং স্যামসাং গিয়ার ডিভাইসসমূহগুলোতে অ্যাপল ওয়াচ সিরিজ 6, সিরিজ 5, সিরিজ 4, সিরিজ 3তেও এই ইসিমগুলো দেখা মিলছে। দর্শক, এখন পর্যন্ত যেসব ফোনসমূহের কথা বলেছি যেগুলোর মধ্যে ইসিম সাপোর্ট করে সেগুলোর থেকেও আরও অনেক কিছু, অনেক ফোন, অনেক ধরনের ফোন আছে যেগুলোর মধ্যে ইসিম সাপোর্ট করে। সো এর জন্য আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট একটা পিডিএফ আকারে রেখেছি আপনাকে। আমি হচ্ছে আপনারা যদি ডিসক্রিপশনে চেক করেন, ডিসক্রিপশনে চেক করলে দেখবেন একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে গিয়ে আপনারা আইফোন বা যেসব মোবাইল বা স্মার্টফোন বা স্মার্ট ওয়াচে এই ইসিম ইতিমধ্যে সাপোর্টেড সেই মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের ধারাবাহিকভাবে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। সো দর্শক, আরেকটা কোশ্চেন অনেকেই আমাকে করেছে, সেটা হলো যে সকল নেটওয়ার্ককে ইসিম সাপোর্ট করে। এর অ্যান্সার আমি বলবো না, বর্তমানে সকল নেটওয়ার্ক ইসিম সাপোর্ট করে না, তবে এই প্রযুক্তি বেশ কিছুদিনের মধ্যে স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াবে। আর বাংলাদেশে ইসিমের সুবিধা রয়েছে কি না এটাও একটা প্রশ্ন রয়ে গেছে, সেটার অ্যান্সারে আমি বলবো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো টেলিকম অপারেটর ইসিম দিচ্ছে না।
হয়তো অদূর ভবিষ্যতে চলে আসবে। সো দর্শক, আজকে আলোচনা করলাম গ্রামীণ ফোন যে আমাদের বাংলাদেশে এই প্রথমবারের মতো 16 ডিসেম্বরের কারণে বা 16 ডিসেম্বরে আমাদের ইসিমকে প্রাতিষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে, তার জন্য অ্যাকচুয়ালি আমরা গর্বিত। হ্যাঁ, তা আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দর্শক। আর বিস্তারিত আরও যদি বিস্তারিত জানতে চান, আপনাকে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত আপনারা নিজের ইচ্ছা মতো পরে জানতে পারবেন। যারা এখন কিনা পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, এরপর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অল প্রেস করে দেবেন। আর আজকে তো পর্যন্তই দর্শক, আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।